আসসালামু আলাইকুম ওরমতুল্লা ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা ওয় আল আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজকে আমরা এসো আরবি শিখির প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ পড়ব পঞ্চম পাঠে আরবি হল আদারসুল খামিসু এখানে আল খামিসু এটা দিয়ে পঞ্চম বোঝাচ্ছে আদারসুল খামিসু পঞ্চম পাঠ তো এই পাঠে দেখেন প্রথমটা ছাড়া এর বাকি যেই শব্দগুলো আছে সবগুলোই আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড তো প্রথমে আমরা শব্দগুলো মুখস্থ করে নেব ইনশাল্লাহ তো আমি একবার করে পড়ছি লাউনুন রং লাউনুন রং শা আর চুল সা আর চুল ওয়াঝ হুন মুখ চেহারা ওয়াজ হন মুখ চেহারা আমরা গত পাঠে ফামুন মানেও পড়েছি মুখ আসলে ফামন মানে বোঝানো হয় আমাদের মুখ মুখ বলতে আমরা যেটা বুঝি যে মুখ দিয়ে আমরা খাই কিন্তু এখানে ওয়াজহন বলতে মুখ বলতে আমাদের পুরো মুখমণ্ডলটাকে বোঝানো হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ওয়াজ তো এই সূক্ষ্ম পার্থক্যটা আপনারা লক্ষ্য করবেন এরপর আংফোন নাক আংফোন নাক আইনুন চোখ আইনুন চোখ এই যে আইনুনের এখানে একটা গোল করা এই গোল করার মিনিংটা আমরা একটু পরে বলছি এরপর খদ্দুন গাল খদ্দুন গাল বাতনুন পেট বাতনুন পেট লহরুন ইট, তো এই আটটা শব্দ আমরা ভালো করে মুখস্থ করব মুখস্থ করার পর আমরা এই যে এখানে আইনুনে কেন গোল করা এটা আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে একটা বিষয় সেটা হচ্ছে এখানে যতগুলো শব্দ আমরা পড়ছি সবগুলোই আমাদের দেখতে বাধ্যত মোজাক্কার লাগছে এবং সবগুলো মোজাক্কারই কিন্তু শুধুমাত্র আইন শব্দটা হচ্ছে মোয়ান্নাস আইন শব্দটা মোয়ান্নাস এর আগেও আমরা পড়েছিলাম কাউসুন ইয়াদুন এগুলো হচ্ছে দেখতে মোজাক্কারের মতো হলেও এগুলো মোয়ান্নাস এখানে একটা বিষয় সেটা হচ্ছে একটা শর্টকাট আপনাদেরকে বলে রাখি এটা আপনারা একটু মাথায় রাখতে পারলে এই রিলেটেড মোয়ান্নাসগুলো চিনতে সুবিধা হবে আমাদের দেহে যেসব অঙ্গ দুইটা করে সেগুলো সাধারণতই মুয়ান্নাশ যেমন এখানে যেমন দুই চোখ এটা হচ্ছে ময়ান্নাস এরপরে দুই হাত ইয়াদন সেটা মুয়াস এরপরে দুই চো দুই কান কানের আবি যদি আমরা এখনো পড়িনি এটাও হবে হচ্ছে ময়ান্নাস দুই পা এটাও মুয়াস আর বাকি যেগুলো একটা একটা করে যেমন নাক নাক তো একটা সুতরাং নাক হলো মোজাক্কার পেটও একটা পিঠো একটা যাই হোক এইগুলো হচ্ছে মোজাক্কার যেগুলো জোড়া এক জোড়া করে থাকবে দুইটা করে থাকবে সেগুলো হবে ওকে তো এতটুকু পড়ার পর আমরা এখানে দেখব একটা টেক্সট আছে শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে তো এখানে মেইনলি ফোকাস করা হয়েছে দমিরের দিকে যেটাকে বলা হয় হচ্ছে দমির আর যেটার দিকে ফেরে সেটাকে বলা হয় হচ্ছে মার্জি এটা আমরা গত অধ্যায়ে পড়েছিলাম তো এই অধ্যায়ে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব এখানে দেখবেন যে প্রত্যেকটা ইসএমের শেষে একটা করে দমির আছে সেই দমিরগুলো আসলে কাকে মিন করছে এগুলো আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে নাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না তো এর আগে আমরা একটা বিষয় বলে রাখি আমরা বোধহয় তৃতীয় পাঠেই গত চ্যাপ্টারের তৃতীয় পাঠে কিছুটা আলো কথা বলেছিলাম এই নিয়ে তো এই যে দমির আরবিতে দুইটা টাইপের হয় শুধু আরবি না অনেক ভাষাতেই দুই রকম একটা হচ্ছে যেগুলো আমরা পড়েছিলাম আনা যেমন আমি আংতা আংতি তুমি হিয়া সে এইগুলো একটা টাইপের দমির আরেকটা টাইপের দমির পড়ছিলাম যেটা ইসামের সাথেই থাকে যেমন সদিকি আমার বন্ধু সদিকুকা সদিকুকি তোমার বন্ধু সদিকুহু সদিকুহা তার বন্ধু এই যে ইয়া কাকি হু হা এইটা আর টাইপ দমির একটাকে বলা হয় যুক্ত দমির একটাকে বলা হয় মুক্ত দমির তো মুক্ত দমির হচ্ছে ওইগুলো যেগুলো যে আনা আংতা আংতি হিয়া আর যেটা হচ্ছে যুক্ত সেটা হচ্ছে ইয়া কাকি হু হা এইটা আমরা এই ব্যবহারটা আমরা শিখেছি গত পাঠে তো ওইগুলো যে যুক্তদমিরগুলো যেগুলো সেগুলো আসলে কাকে মিন করে এখানে তো ইয়া কা কি হু হা এইসব থাকে এগুলো কাকে মিন করে এগুলো আমরা যদি বাক্যের মধ্যে বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা এটা মিনিং করতে পারবো না কাকে মিন করছে এটা বুঝতে পারবো না তো সেটাই মেনলি এই চ্যাপ্টারের মূল লক্ষ্য তো আমরা টেক্সট পড়ি সাহেব তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে আংতা সাদে কি। তুমি আমার বন্ধু এই আমারটা কে বলেন তো শাহেদ শাহেদ হচ্ছে আমি মানে শাহেদ সাপোজ মাজিদ আমার সামনে আছে মাজিদকে আমি বলছি আংতা সাদেকি তুমি আমার বন্ধু এরপর আনা কুকা এবং আমি এবং আমি তোমার বন্ধু আংতা সাদ কি তুমি আমার বন্ধু ও আনা সাদি কুকা এবং আমি তোমার বন্ধু ইসমি শাহিদুন আমার নাম শাহেদ ওয়াসমুকা মাজিদুন এবং তোমার নাম মাজেদ আনা ফাল্লাহুল করিয়াতি আমি গ্রামের কৃষক ও আন্তা তাজিরুল মাদিনাতি এবং তুমি শহরের ব্যবসায়ী হাদা বাইতি এটা আমার ঘর ও বাইতুকা এবং ওটা তোমার ঘর বাইতি কদিমুন আমার ঘর পুরাতন ও বাইতুকা জাদিদুন এবং তোমার ঘর নতুন এটা আমার ঘড়ি বা তিলকা সা আতুকা এবং ওটা তোমার ঘড়ি রাতুন আমার ঘড়ি সস্তা আতুন এবং তোমার ঘড়ি দামি তিলকা সাইয়া আর তো দিন ওটা খালেদের কার ওয়াহুয়া আমি এবং সে আমার চাচা মানে খালেদ তার চাচা ওয়া হুয়া এই হুয়া বলতে খালেদকে বোঝাচ্ছে বাহুয়া আমি এবং সে আমার চাচা সাইয়া রতহু হু জামি লাতুন তার কার সুন্দর লাউনুহা তার রং সুন্দর আচ্ছা এই রঙ বলতে কার রং লাউনুহা হা মানে তার তার রং তার বলতে বোঝাচ্ছে হচ্ছে সাইয়া রতুন সাইয়া রতন যেহেতু মোয়ান্নাস এই জন্য এখানে হা হয়েছে লাউনু হা তার রং মানে ওই সাইয়া রতনের রং কারের রং সুন্দর হুয়া হুয়া বলতে আবার বোঝাচ্ছে খালেদকে হুয়াফি সি সে তার কারে মধ্যে আছে তো এখানে আমি বারবার যেটা বলছি যে এই যে হা হা বলতে কি বোঝাচ্ছে এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে আচ্ছা এরপর শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে যেহেতু আম্মাকে লক্ষ্য করে বলছে তাহলে এখানে আং তা হবে না তাহলে হবে কি আংতি আংতি ইমরো আতুন তাই আপনি একজন উত্তম মহিলা খাদি খাদিজাতুন আপনার নাম খাদিজা আংতি আনা বনুকা এবং আমি ও আনা বনুকি ও আনা বনুকি এবং আমি আপনার ছেলে ইবনুন মানে হচ্ছে ছেলে ইবনুন ইবনুন মানে ছেলে ইবনুন মানে ছেলে এই ইবনুটা আমরা অনেক সময় আমরা পড়েছি যে আমরা অনেক সময় ইতিহাসের বিভিন্ন ঐতিহাসিক চরিত্র দেখি যেমন মোহাম্মদ ইবনে কাসেম খালিদ ইবনে ওয়ালিদ এই যে ইবনে এই ইবনে মানে হচ্ছে ছেলে খালেদের ছেলে ওয়ালেদ বা কাশেমের ছেলে মোহাম্মদ এখানে ওয়া আনাবনুকি এবং আমি আপনার ছেলে ফাতিমা তু বিংতুকি ফাতিমা আপনার মেয়ে ও আংতি ও মুহা এবং আপনি তার মা এ হা বলতে বোঝাচ্ছে ফাতিমাকে আইস আতু ওখতুকি আয়েশা আপনার বোন ওয়া খালাতি এবং আমার খালা আযিহি গোরফাতুকি এটা আপনার ঘর ফি গুরফাতিকি সারিইরুন আপনার ঘরে একটি খাট আছে সারিইরুকি জাদিদুন আপনার খাট নতুন ওয়া ফিরউ আশুকি নাযীফুন এবং আপনার বিছানা পরিচ্ছন্ন মাহমুদুন আবুকা মাহমুদুন আবুকি মাহমুদ আপনার বাবা ওয়া জাদদি এবং আমার নানা হুয়া তাইবুন সে একজন উত্তম লোক তিলকা হুজরতহু এটা তার কামরা হুজরাতহু নাজি তার কামরা পরিচ্ছন্ন বাবু হা তার দরজা বন্ধ এটা কার দরজা বাবু হা এটা মেইনলি হুজরতহু তার দরজা এখানে মানে কামরার দরজা বোঝানো হচ্ছে এই জন্য বাবু হা হয়েছে কারণ হুজরাত মুয়ান্নাস এরপর ফারহানা তো ওম মকি ফারহানা আপনার আম্মা ওয়া জাদ্দাতি এবং আমার নানি এই হচ্ছে ব্যাপার এরপরে আমরা পড়ব আইসা তার বান্ধবী ফাতিমা সম্পর্কে বলছে ফাতিমা তো সদি কতুকি ফাতিমা আমার বান্ধবী ও আনা হা এবং আমি তার বান্ধবী হা বলতে ফাতিমাকে বোঝাচ্ছেন লিয়া বিংতুন নাদি ফাতুন সে একজন পরিচ্ছন্ন মেয়ে লিবাসু হা ফোন তার পোশাক পরিচ্ছন্ন লিবাসু হা বলতে এটা ফাতিমাকে বলছে লিবাসু ফাতিমা তা ফাতিমা জায়গায় ফাতিমা বসেছে হা বসেছে ওকে এরপর শাহ আরুহা তবেইলুন তার চোল লম্বা ওয়ালাউ নহু জামি এবং তার রং সুন্দর এখানে একটা ব্যাপার শাহ আরুহা হা বলতে মেইনলি ফাতিমা ফাতিমার পরিবর্তে হা এসেছে এখানে হতে হচ্ছে শাহ ফাতিমা ফাতিমাতা ফাতিমার চুল তো আমরা বললাম শাহ আরু হা তার চুল তবে লম্বা বা লাউন হু এবার এই লাউনুন মানে হচ্ছে রং আমরা পড়ে আসছি লাউন হু মানে তার রং এহু হু বলতে কোনটাকে বোঝাচ্ছে এ হু বলতে মেনলি মেন করছে শাহ মানে চুলের রং লাউনু লাউনু না লাউনু শারি এখানে এই হুটা মেন করছে চুলকে চুলের রং চুলের রং সুন্দর যেহেতু সারুন মোজাক্কার এজন্য হয়েছে হু তাহলে লাউন হু জামিলন তার রং সুন্দর হা দিহি আতুহা এটা তার ঘড়ি ও তিলকা তুহা। এবং ওটা তার চশমা সা আতুহা গালিয়াত তার ঘড়ি দামি ও নবদ রতুহা জামিলাতুন এবং তার চশমা সুন্দর একটা দোহা ফিহা সঙ্গি তার হার এই বাক্সে আছে হিয়া হিয়া সাইনাবা সে সাইনাবের মেয়ে হিয়া তিলমিদাতুল মাদ্রাসাতি সে মাদ্রাসার ছাত্রী এরপর খালেদ তার শিক্ষক মাজেদ সম্পর্কে বলছে মাজিদুন মোয়াল্লিমুন জয়িদুন মাজেদ একজন ভালো শিক্ষক ওয়া মোয়াল্লিমি সে আমার শিক্ষক ও আনা তিল হু এবং আমি তার ছাত্র বাইতুহু এটা তার ঘর বাইতুহু বাইতুহুদ তার ঘর নতুন ও জামিয়ুন এবং সুন্দর হা দিহি সা আতুহু এটা তার ঘড়ি ও তিলকা তুহু এবং ওটা তার ব্যাগ সা আতুহু গালিয়াত তার ঘড়ি দামি ওয়া হাকি বাতহু এবং তার বাক্স সুন্দর তার ছেলে আমার সহপাঠী এটা হচ্ছে মানে সহপাঠী নিচে এই শব্দগুলো দেয়া আছে আমরা একটু পড়ে আসি এই যে ঝামিলোন সহপাঠী তো আমরা প্রথম থেকে আরেকবার দেখি র ইহাতুন ঘ্রাণ গন্ধ র ইহাতুন ঘ্রাণ গন্ধ ঝামি সহপাঠী সামিলুন সহপাঠী আবদুল বান্দা দাস আবদুল বান্দা দাস আমরা যে আবদুল্লাহ বলি আব্দুল্লাহি আল্লাহর বান্দা আবদুল হচ্ছে মুদাফ আর আল্লাহি মুদাফিলাই আব্দুল্লাহি আল্লাহর দাস মি এজানাতুন আজান খানা মি আজান খানা মানে যেই জায়গায় দাঁড়িয়ে ইমাম মজিন আজান দেয় সেটাকে বলে মি এজানাতুন আজান খানা যেখানে আমরা পড়লাম ওয়ালাদুহু সামিলি তার ছেলে আমাদের আমার সহপাঠী ওয়া তিলমিদুন জাকিউন সে একজন মেধাবী ছাত্র মোয়াল্লিমি রজলুন তাইগুন আমার শিক্ষক একজন ভালো লোক সাইয়া রতহু আমাম বাবি তার কার দরজার সামনে আছে মিফতাহু সৈয়া রতি কারের চাবি ফি জাইবিহি তার পকেটে আছে জাইবুন মানে হচ্ছে পকেট যাইবন পকেট জাইবুন পকেট তো এটাই ফি আসার কারণে হয়েছে যাইবিহি তার পকেটে আছে তো এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের টেক্সট এরপরে দেখেন আর তামরিনুল আউ্বালু শূন্যস্থানে উপযুক্ত দমির যোগ করে পড়ো তো এখানে তো আমরা প্রথমেই বলে আসছি যে এখানে মেইনলি দমের উপরে বেশি ফোকাস করা হয়েছে এবং কোন জায়গায় কোন দমিরটি কাকে মিন করছে এটা আমাদের বোঝা খুব জরুরি তো সেটারই একটা অনুশীলনী দিয়েছে তো এটা মেইনলি আপনাদেরকে করতে হবে আমি হয়তো প্রথম কয়েকটা একটু বাক্য দেখাই দিতে পারি যে কীভাবে মেইনলি এগুলো করতে হয় যেমন দেখেন হা দিহি জামিলাতুন। এটা একটা সুন্দর ফুল লাউনু এবার লাউনু এটা মেনলি লাউ লান লাউনু জাহরি মানে হচ্ছে ফুলের রং। এখন যেহেতু আমরা দমির ব্যবহার করব। তো ফুল কি ফুল হচ্ছে একটা মোয়ান্নাস তো আমরা এখানে তাকে বলে সম্বোধন করব তাহলে হবে লাউনু হা তার রং হাটা জাহরাতনের পরিবর্তে বসবে লাউনুহা জামিলুন তার রং সুন্দর হাতু এখানে হা হবে ওয়ার ই হাতু হা তাই বাতন এবং তার ঘ্রাণ পবিত্র বা সুন্দর বা উত্তম তো এইভাবে আপনারা পরের গুলো নিজেরা দেখবেন চেষ্টা করবেন যারা যদি না কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন বা আমার সাথে যোগাযোগ করবেন তো এইগুলো আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন এগুলো আপনার সাথে পারবেন সহজ জিনিস একটু বুঝতে হবে যে এটা আসলে কার পরিবর্তে আসছে তো সেই পরিবর্তন অনুযায়ী যেই দমিটা বসে সেই দমিটা আপনাদেরকে বসাতে হবে তো এখানেই মোটামুটি একটুকু শেষ তো আমরা আজকের ক্লাসটা এতটুকুই রাখবো তো আজকে আমরা যা শিখলাম সেটা হচ্ছে প্রথমে আটটা শব্দ শিখলাম এবং এখানে আমরা জানলাম আইনন শব্দটা মহান্নাস এবং এরপর আরও চারটা শব্দ আমরা দেখলাম সেটা হচ্ছে রয় হাতুন সামিলন আবেদন মেজান হাতুন চারটা আর সাথে যাইবন মানে পকেট আর সাথে এই দমিরের ব্যবহারগুলো আমরা দেখলাম তো আজকে আপাতত এতটুকুই আগামী ক্লাসে আমরা দারসুল খামিসুর পরবর্তী অংশ দেখব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি i could.